ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তিনশো দুই রানের টার্গেট ছুড়ে দিয়েছিল বাংলাদেশ আর সেই লক্ষ্যে শুভ সূচনা করেছিল ক্রিস গেইল এভিন লুইস ভয়ঙ্কর হয়ে উঠেছিল এই জুটি কিন্তু মাশরাফি ফিরান এভিন লুইসকে তারপরেও চলতে থাকে ক্রিস গেইলের ঝড় তবে শতক পূর্ণ করতে পারেননি টি টোয়েন্টি ক্রিকেটের এই দানবীয় ব্যাটসম্যান এরপর হোপ হ্যাটমেয়ের পয়েলরা দারুণ ব্যাটিং করলেও নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশো তিরাশি রানের থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস যার ফলে আঠারো রানের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে এই সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল এছাড়াও সাকিব আল হাসানের সাইত্রিশ ও মাহমুদুল্লাহ রিয়াদের সাতষট্টি রান এবং অধিনায়ক মাস্টাফি বিন মর্তুজার বিধ্বংসী ছত্রিশ রানে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশ তুলতে সক্ষম হয়েছে তিনশো এক রান বাংলাদেশের হয়ে দুটি উইকেট পেয়েছেন অধিনায়ক মাস্টরাফি বিন মর্তুজা এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসাইন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ের মাধ্যমে নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ